গুহা নামটি শুনলেই মনের ভেতরে রহস্যের এক উপলব্ধি এসে হাজির হয়। আদিম অন্ধকার যুগ থেকে বর্তমান প্রযুক্তির আধুনিক যুগে আমরা বাস করছি, কিন্তু মানব সভ্যতা বা আদিমানুষের ইতিহাসে ফিরে গেলে 20 লক্ষ বছর আগে মানুষ গুহায় বাস করত। গুহা বলতে প্রাকৃতিকভাবে নির্মিত ভূগর্ভস্থিত ফাঁপা অংশবিশেষকেই বোঝায়, যেটা অন্ততপক্ষে মানুষের প্রবেশের উপযুক্ত বড় হবে। কিন্তু রহস্যময় পৃথিবীতে সবথেকে বড় গুহা হাংশাংডুং গুহাটির উচ্চতা 200 মিটারের বেশি এবং যা চওড়ায় 150 মিটার, যা শুধু বিপজ্জনকই নয় রীতিমতো অবাক করবে আপনাকে। 20 থেকে 50 লক্ষ বছর বয়সী এই গুহাটির সঠিক আয়তন পরিমাপ সম্ভব হলেও রহস্যের বিষয় গবেষক কোনো দল আজও এর শেষ খুঁজে বের করতে পারেনি। 150টি গুহার সমন্বয়ে গঠিত এই গুহাটির ভেতরে অনায়াসে ঢুকে যাবে একটি 40-তলা বাড়ি। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই গুহাটি রয়েছে নিজস্ব আবহাওয়া চক্র। গুহার আকাশেই তৈরি হয় মেঘ, গুহাটির পাথরের গায়ে জমে আছে সবুজ ভেলভেটের মতো শ্যাওলা, যা সূর্যের আলোয় সৃষ্টি করে নয়নাভিরাম নিসর্গ। গুহার ছাদে শৃঙ্খল দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, এমনকি গুহাটির মাঝেই রয়েছে নদী। চলুন জেনে আসি পৃথিবীর সবথেকে বড় এবং রহস্যময় হাংশাংডুং গুহাটি সম্পর্কে। ভিয়েতনামের কোং বিন প্রদেশের বোটা জেলায় হাংশাংডুং গুহাটির অবস্থান। ভিয়েতনাম ও লাওসের সীমান্তের কাছে অবস্থিত পৃথিবীর সব থেকে বড় হাংশাংডুং গুহাটির স্থানীয় ভাষায় নামকরণের অর্থ পাহাড়ের গুহা বা পাহাড়ি নদীর গুহা। ভিয়েতনামের গহীন অরণ্যে অবস্থিত এই গুহাটি 1991 সালে প্রথম আবিষ্কার করেছিলেন হো খান নামের এক কৃষক। হঠাৎ এসে পড়া ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে তিনি গুহাটিতে আশ্রয় নিয়েছিলেন। গুহাটিতে প্রবেশ করার জন্য 2টি গুহামুখ আছে, তবে গবেষকদের তথ্য মতে গুহাটির বয়স প্রায় 37 কোটি বছর। গুহাটির দেওয়াল চুনাপাথর দিয়ে তৈরি, এমনকি গুহাটির ছাদ থেকে মেঝে পর্যন্ত নেমে এসেছে স্ট্যালাগমাইট দিয়ে তৈরি বিশাল বিশাল স্তম্ভ। এই স্ট্যালাগমাইট হলো ঠিক চুনাপাথরের তৈরি প্রাকৃতিক স্তম্ভের মতো। পৃথিবীর সব থেকে বড় স্ট্যালাগমাইটটি রয়েছে এই গুহাতেই। এখানে সর্বোচ্চ স্ট্যালাগমাইটের উচ্চতা 70 মিটার বা 229 ফুট দীর্ঘ, মতান্তরে 262 ফুটের তথ্য পাওয়া যায়। গুহাটির মধ্যে রয়েছে অনেক সুড়ঙ্গ পথ। গুহাটি নিয়ে গবেষণা করা দলগুলো গুহাটিকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন, কারণ তারা গুহাটি আবিষ্কারের সময় নানা বিপদ আপদের সম্মুখীন হন। গুহাটির মধ্যে গবেষক দল বিষধর সাপ, বড় মাকড়সা, কীটপতঙ্গ, বিভিন্ন প্রাণী আর অপরিচিত বৃক্ষের দেখা পান। গুহাটির কিছু জায়গা রয়েছে যেখানে গুহার ছাদ ধসে পড়েছে, যা সিনখোল অর্থাৎ স্কাইলাইট তৈরি করেছে, আর এর ফলে গুহাটির মাঝে রয়েছে জঙ্গল। বিজ্ঞানীরা গুহাটির মাঝে 200টিরও বেশি প্রজাতির গাছপালা খুঁজে পেয়েছেন, যার মাঝে ভেষজ, শ্যাওলা, লতা, গুল্ম, ছোট গাছ এবং বড় গাছ। এখানকার কোনো কোনো গাছ 90 ফুট পর্যন্ত উঠে গেছে। আবার গুহাটির মাঝে রয়েছে একটি নদী। রয়েছে ভূগর্ভস্থ স্রোত, গভীর হ্রদ সহ অনেক প্রজাতির মাছের আবাসস্থল। তবে গুহাটির মাঝে চিরন্তন অন্ধকার পরিবেশ। গুহাটির আকাশে তৈরি হয় মেঘ এবং গুহার ছাদের শৃঙ্খল দিয়ে সূর্যের আলো প্রবেশ করে। গুহাটির ভেতর দিয়ে দ্রুতগতিতে প্রবাহিত নদীটি গুহাটি তৈরি করতে ভূমিকা রেখেছে। বর্ষার সময় নদীটি প্লাবিত হলে গুহাটি জলে ভেসে যায়। এবার যদি ফিরে যাই পৃথিবীর সব থেকে বড় গুহাটির আবিষ্কার এবং স্বীকৃতির ইতিহাসে, তবে 1991 সালে গুহাটি প্রথম আবিষ্কার করা হো খান ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে প্রথম গুহায় আশ্রয় নেবার পর শুনতে পান তীব্র বেগে নদী বয়ে যাওয়ার শব্দ, আর সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়েই গুহাটির সন্ধান পান এবং তিনি অনেকটা আশ্চর্য হয়ে যান গুহাটির ভেতরে মেঘ ভেসে থাকতে দেখে। তবে তিনি দুর্গম অনেকটা পথ নামতে হবে দেখে ফিরে আসেন এবং গুহাটি ভুলে যান। তিনি ভেবেছিলেন গুহাটি তার জীবনে কোনো কাজে আসবে না, যে কারণে তিনি গুহাটিকে ভুলে যান। কিন্তু পরবর্তী 18 বছর পরে 2009 সালের এপ্রিল মাসে ব্রিটিশ গুহা গবেষণা সংগঠনের প্রধান হাওয়ার্ড ও ডেভ লেম্বার্ড যখন গুহাটি নিয়ে গবেষণা করেন তখনই উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। হো খানের সহযোগিতায় পুনরায় আবিষ্কার হয় গুহাটি। 2013 সালে হাংশাংডুং গুহাটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থা পৃথিবীর সব থেকে বড় গুহা হিসাবে স্বীকৃতি দেন এবং গুহাটির মোট দৈর্ঘ্য 9 কিলোমিটার ধরা হয়, যেখানে একটি আদিম বনও রয়েছে। তবে গুহাটিতে পৌঁছাতে হলে গভীর বনের মধ্য দিয়ে প্রায় 2 দিন ধরে পায়ে হেঁটে যেতে হয়। গুহাটির রয়েছে নিজস্ব আবহাওয়া, যা গুহাটিকে বাইরের একটি জগতে উপস্থাপিত করেছে। গুহার ভেতরে তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং শীতে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। এমনই কোনো রহস্যময় স্থান সম্পর্কে জানতে সঙ্গে থাকুন, ভালো থাকুন।